দেখু দেখু স্বামী আখি আগরে ছুয়াকু ধরি নদীকু ডেইঁ পড়িলা মা। কোলরে থিলা ছোটিয়া ছুয়াটে, আ তা পছে পছে উদ্ধার পাই ডেইঁ পড়িলা বাপা। আজ্ঞা, কিছু দৃশ্যকু আপনকু আমি দেখাই পড়ুনাহু, কিন্তু ছুয়াটি পানি পিই সারিথিলা, মাহার যেমিতি জীবন যাও যাও অটকি যাইছি। উদ্ধার করি ডঙ্গারে দুইজনকু বসা যাইছি। তাপরে ছুয়াটির পেটকু চাপি চাপি তা পেট ভিতরু পানি কাড়িছন্তি, যাহাফলের ছুয়াটি এবে বঞ্চিথিবা কুহযাউছি। হ্যাঁ আজ্ঞা, এই ব্রিজ দেখিপারুথিবে, এই ব্রিজ উপরে মা জনক নিজ ছুয়াটিকু ধরি ছিড়া হলা, আপরে হঠাৎ ডেইঁ পড়িলা, যাহাকু বুঝি পারিনথিলা স্বামী, পছে পছে উদ্ধার করিবাকু ডেইঁ পড়িথিলা। তাপরে এভাবে উদ্ধার কার্য চালিথিলা, কিভাবে চিৎকার আউ কিভাবে কুহভরা স্বরের কথা হেউছন্তি শুনন্তু। আলিথানা অন্তর্গত কন্দল গাঁরে মা পুকু এভাবে ধরি নদীকু ডেইঁ পড়িথিবা বেলে মা পুকু এপটে বঞ্চাইবাকু যাই নদীকু ডেইঁ পড়িথিলা বাপা। পারিবারিক কলহকু কেন্দ্র করি কলন্দ গাঁর মনীষা বেহরা ও তাঙ্কর পুকু নেই আলি গড়গড়ি সেতু উপরু খরস্রোতা নদীকু ডেইঁ পড়িথিবা বেলে স্বামী কিশোর বেহরা পুও স্ত্রীকু বঞ্চাইবাকু যাই নদীকু ডেইঁ পড়িথিলে। আউ সেই সময়রে স্থানীয় লোকে এই ভুটু ভুটি সাহায্যরে তাঙ্কু উদ্ধার করি আলি গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করিছন্তি। হলে ছুয়ার দেহ খারাপ থিবারু কটক মেডিকালকু স্থানান্তরিত করা যাইছি, কারণ ছুয়াটি অধিক পানি পিই সারিথিলা। তথাপি আশা করা যাউছি অতি শীঘ্র সুস্থ হইযিব ছুয়াটি। আমি বসিথিবা সময়রে তিনজন পোলবু ডেইঁ পড়িলে, ডেইঁ পড়া সময়রে আমি একটু গোটে ডেঙ্কি স্ট্রিক করিকি তাকে যাইকি আমি উঠাইবা সময়রে পিলাটা যাইকি সেন্সলেস হয়েছিলা, তাকে পেটুকু দবাইলা পরে তাকে মুহে ফুঙ্কিলা পরে সে পিলাটা উঠিলা, উঠিলা পরে মেডিকাল নেই হাঁটা পরে দিয়ে কেন্দ্রপড়া পঠাইবা পরে আমি আসিল। এটি লোক কহিলে যে কি পোলরু ডেইঁ পড়িলা, আমি টুঠরে দুইজন বসিছিল, এটি কে রুহতি না, আমি এনি টাইম দুইজন এটি বসিকি রুহ, সকাল সন্ধ্যা পর্যন্ত এইটি বসু, আমার গাড়ি চলে আমি এটি বসু। পোলু ডেইঁ পড়া ডেইঁ পড়িথিবা সময়রে আমার সরপঞ্চ প্রতিনিধি যে কি নব পরিড়া, সে আসলে আসিকি সে ভুটুভুটি গোটিয়ে দিয়ে আমাকে আনিকি আরেঞ্জ করিকি যাও দেলে, ভুটুভুটি সাহায্যে আমি সেমানকু উদ্ধার কলু। আলিরু লুটিয়া রাউতঙ্ক রিপোর্ট, ওড়িশা ভাস্কর।